নমস্কার বন্ধুরা, সুপর্ণয় বেঙ্গলি ফুড আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি, মুড়ি দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো। এটা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন ভিডিওটা একবার দেখলে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন কিভাবে মুড়ি দিয়ে এই মিষ্টিটা বানাচ্ছি। এই মুড়ি দিয়ে মিষ্টিটা বানানোর জন্য দেখুন আমি কি কি নিয়েছি। আমি মুড়ি নিয়েছি, এখানে 1 কাপ দুধ নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, 1/2 চামচ বেকিং সোডা, 2 চামচ ময়দা, আর এই কাপ মেপে আমি 3 কাপের মতো চিনি নিয়েছি এখানে, আর নিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ। প্রথমে এই মুড়িগুলো আমি শিলনে গুঁড়ো করে নেব, আপনারা কিন্তু মিক্সিতেও এটা গুঁড়ো করতে পারেন। মুড়িগুলো প্রথমে শিলে আমি গুঁড়ো করে নেব। দেখুন এরকম একটা পেপার পেতে নিয়েছি আমি মুড়ির গুঁড়োগুলো, যাতে পড়ে না যায়। অল্প অল্প করে মুড়ি নিয়ে আমি গুঁড়ো করে নেব। দেখুন প্রথমে মুড়িগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা কিন্তু বাড়িতে থাকা অনেক দিনের নরম মুড়ি দিয়ে এই মিষ্টিটা বানাতে পারেন। সেক্ষেত্রে মুড়িটা একটু শুকনো কলায় ভেজে নিতে হবে, তারপরে মুড়িটা এইভাবে শিলনোড়ে গুঁড়ো করে মিষ্টিটা বানাতে হবে। দেখুন আমি এখানে একটি চালনি নিয়েছি, এই মুড়িটা কিন্তু প্রথমে চেলে নিতে হবে। করে চেলে নিয়েছি মুড়ির গুঁড়োগুলো, আবার আমি মুড়ি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আবার একই রকম ভাবে মুড়িগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এই চালনিতে তুলে নেব। এইভাবে করে আমি মুড়িগুলো গুঁড়ো করে নেব। আমার মুড়িগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে, এবার তুলে নেব। মুড়িটা আমি চেলে নিয়েছি, এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। আমি মিষ্টিটা বানানোর জন্য একটা ডো বানিয়ে নেব। দেখুন যেটা চেলে রেখেছিলাম মুড়ির গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ ময়দা, 1/2 কাপ গুঁড়ো দুধ, বেকিং সোডা, সব শুকনো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। একেবারে কিন্তু খুব বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে এটা নরম হয়ে যাবে। আর এটা প্রথম অবস্থায় একটু নরম করে মাখতে হবে। প্রথমে আপনাদেরকে বলা হয়নি আমি ঘি নিয়েছিলাম, 2 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আবার ভালোভাবে মেখে নেব। এখানে 1 কাপ দুধ পুরোটাই কিন্তু আমার লেগে গেছে, আর ঘিটা দিয়ে আমি আবার ভালোভাবে একটু মেখে নিয়েছি। হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, আপনারা কিন্তু ঘি মাখাতেও পারেন। এবার ছোট ছোট করে লেচি কেটে আমি মিষ্টিগুলো করে নেব। দেখুন প্রথমে হাতের ভিতরে এরকম করে নিতে হবে, তার এবার গোল শেপ করে নেব। এই দেখুন এরকম সাইজের করে নিয়েছে, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ছোট বা বড় যে কোনো করতে পারেন। আর একটা একই রকম ভাবে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে করে আমি সব মিষ্টিগুলো প্রথমে করে নেব। দেখুন মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে, আর মাও চলে এসেছে, কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, মিষ্টিগুলো ভেজে নেব।
বেশি ভাজার দরকার নেই। আমি এবার তুলে নেব। আবার একই রকম ভাবে দিয়ে দেব। এই দেখুন মিষ্টি গুলো সব ভাজা হয়ে গেছে। চিনি সিরাটা এবার করে নেব। প্রথমে দিয়ে দেব চিনি। যে পরিমাণ চিনি নিয়ে এসেছি সেই পরিমাণ জল দিয়ে দেব। চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। চিনিটা ফুটে গেছে আর চিনিতে অনেক রকমের নোংরা থাকে, তার জন্য আমি এখানে 2 চামচের মতো দুধ নিয়েছি। দুধটা চিনি সিরায় দিলে চিনির যত নোংরা ফুটে উপরে উঠে যাবে। দুধটা দিয়ে চিনি সিরাটা ভালোভাবে ফোটাতে হবে। চিনি সিরাটা ফুটে গেছে আর নোংরা গুলো সব উপরে ভেসে উঠেছে। এই দেখুন আমি একটা ছাঁকনি নিয়েছি, নোংরা গুলো সব তুলে নেব। এই দেখুন চিনিতে কতটা নোংরা, আমি সব এইভাবে তুলে নেব। দেখুন নোংরাটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিনি সিরাটা একদম চকচক করছে। আর এখন আমি দিয়ে দেব এলাচ, মুখ ফাটিয়ে নিয়েছি। চিনিটা গলে যাওয়ার পরে আমি আর 2 থেকে 3 মিনিট ওটা জাল করে নিয়েছি। এবার ভেজে রাখা এই মিষ্টিগুলো দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট আমি এটা জোরে জাল দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নেব। মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কত সুন্দর হয়েছে, আমি তুলে নেব মিষ্টিগুলো। এই দেখুন দেখুন মিষ্টিগুলো বানিয়েছি খুব সহজেই, একদম দোকানের মতো। আর এটা একদম নরম তুলতুলে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। দেখুন কতটা নরম হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম হয়েছে, মিষ্টিটা খুবই গরম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।